সাউন্ড নাই, আমাদের ইঞ্জিন একদম ফ্রি, কোনো টিক টিক আওয়াজ নাই, আপনারা শুনতে পারেন। আমাদের ইঞ্জিনও এখন স্মুথ দুধ আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমাদের কাছে যে আপনি হাং বাইকটা দেখতেছেন, তো এই বাইকের ট্যাপেট লুজ, তো আমরা ট্যাপেট কীভাবে মিলাইতে পারি? তো প্রথমে আপনারা যে আওয়াজটা করতেছে এই আওয়াজটা শুনে বলুন। আপনারা দেখতে পেতেছেন আমাদের হাতে যে ম্যাগনেটটা, এটা আমরা ডাইন বাম একটু ঘুরাইতে পারি, মানে ইজিভাবে আমরা একটু ঘুরাইতে পারি। তার মানে আমাদের ক্যাম টপে আছে এবং আমরা এখানে যে টাইমিংটা মিলিয়েছি, তার মানে আমাদের পিস্টন টপ আছে, ঠিক আছে? তো আমরা আরও 100% পিস্টনটা টপ করব। আপনারা দেখতে পেতেছেন আমাদের টাইমিং পুরোপুরিভাবে ক্লিয়ার। এই এখানে যে একটা দাগ আছে, এই দাগটা এই লেভেলে থাকতে হবে। এখানে যার একটা দাগ আছে, এই দাগটা এই লেভেলে থাকতে হবে, ঠিক আছে? আমাদের এখানে যে লেখা আছে, লেখার ভাওটা ঠিক উপর দিকে থাকতে হবে। অন্য অন্য গাড়ি এখানে টি লেখা থাকে বা কোনো চিহ্ন দেওয়া থাকে, সাইডে চিহ্ন থাকে না, কিন্তু হাং গাড়িতে আপনার এখানে একটা চিহ্ন আছে এবং এইখানে একটা চিহ্ন আছে উপর নিচে। তো আমাদের এই টাইমিং ট্যাপিট এটা ঠিক আছে, সামনের যে ট্যাপিটটা। তো আপনারা দেখতে পেয়েছেন এই যে আমাদের এটা একটু সাং করতেছে, আমরা উপর নিচে যখন গজাইতেছি একটা সাউন্ড করতেছে, ঠিক এইখানে কিন্তু এই সাউন্ডটা নাই। আপনারা ভালো করে দেখেন এইখানে কিন্তু ওরকম কোনো সাউন্ড নাই, কিন্তু এই ট্যাপিটটা যদি আমরা গজাই, আমাদের যে নাট উপর যে নাটটা দেখতেছেন আপনারা, এটা 10 নম্বর। তো আমাদের যেহেতু এদিকে ট্যাপিটটা লুজ, আমরা ট্যাপিটটা মিলাবো কীভাবে আপনারা দেখেন। আমরা সর্বপ্রথম আমাদের যে নাটটা আমরা লুজ দিলাম, ঠিক আছে? তো আমাদের 0.5 আপনারা দেখাচ্ছেন ফ্লার গেজটা, তো এই গেজটা দিয়ে আমাদের যে বাইকের যে ট্যাপিট, এই ট্যাপিটের যে মাঝখানে যে এখানে যে একটা গ্যাপ দেখতেছেন আপনারা, এই যে এইখানে আমরা ঢুকাই দিব, ঠিক এইখানটায় এই নাটের মাঝখানে আমরা ঢুকাই দিব। এইভাবে সম্পূর্ণটা ঠেকাই দেবো। আপনারা দেখতে পেতেছেন আমাদের যে 10 নম্বর নাট, এটা ইজি, মানে ফ্রি আছে। আমরা এই নাটটা আমাদের ট্যাপিট গ্যাসের সাহায্যে আমরা এইভাবে ঠেকাই দেবো, শুধু ঠেকাই দেবো। ঠেকাই দেওয়ার পর আমাদের 10 নম্বর নাটটা আছে, এটা আমরা আস্তে করে টাইট দেবো। এখন আমরা এই আমাদের যে ফ্লার গ্যাস, এটা আমরা বাইর করতে পারি, ঠিক আছে? এটা আমরা বাইর করতে পারি। বাইর করার পর আমাদের যে 10 নম্বর নাট, এই নাটটা আমরা ধরবো, এবং আমাদের যে ট্যাপিট গ্যাস, মানে যে নাটটা আমরা ধরছি ট্যাপিট গ্যাস দিয়ে, সেটাও ধরে থাকবো। আমাদের নিচের যে 10 নম্বর নাটটা আছে, এটা আমরা ফুল টাইট দেবো, ঠিক এইভাবে মিডিয়াম। তো এখন আপনারা দেখতে পারেন কোনো সাউন্ড নাই, একবারে ফ্রি, ঠিক আছে? আমরা উপর নিচে গজাই দেখতে পারি, কোনো সাউন্ড নাই, একদম ফ্রি। এখন দেখতে পারেন আমাদের গাড়িতে কোনো সাউন্ড নাই, একদম ফ্রি। ফ্যাটের যে সাউন্ডটা করতেছে, এখানে একটা গ্যাস লাইন আছে, গ্যাস লাইনটা যদি আমি চার্জে ধরি তাহলে ওই সাউন্ডটা আর করবো না। আপনি দেখতে পারেন কোনো সাউন্ড নাই, আমাদের ইঞ্জিন একদম ফ্রি, কোনো টিক টিক আওয়াজ নাই, আপনারা শুনতে পারেন। আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।